ইনকাম বাড়ছে না, বরং কমে যাচ্ছে। অনেক জায়গায় চাকরি হারাচ্ছে মানুষ, এবং যাদের চাকরি হারাচ্ছে না, ডলারের দাম অবমূল্যায়ন হওয়া বিভিন্ন কারণে তাদের কিন্তু এক বেতন এক থাকলেও যেটাকে বলা যায় ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। ইম্পোর্টেড জিনিস আনলে ডলারে কিনতে আনতে হয়, এখানে এসে বিক্রি হয়, সেগুলোর দাম বেড়ে যাচ্ছে, সেই হিসাবে তাদের ইনকামের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। মানুষের আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, জীবনযাত্রার মান নিচে নেমে যাচ্ছে, এটা হলো বাস্তবতা। এটাকে অস্বীকার করাটা আমি মনে করি খুবই দুঃখজনক। আমরা সামলানোর চেষ্টা করতে পারি, হয়তো 100% সামলাতে অসুবিধা হতে পারে সরকার, কিন্তু এটাকে অস্বীকার করাটা তো আমি মনে করি জনগণের উপর একটা অন্যায় করা। আমরা চাই যে সকলে মিলে আমরা এটা সমস্যাটাকে চিহ্নিত করব, সমস্যা হিসেবে ধরে নেব, তারপর এটা সমাধানের জন্য কাজ করব। যে যার যা কিছু আছে সেটা নিয়ে আমরা এসে যাবো, সেভাবে একটা ডাক দিতে হবে সরকারকে। এটা সরকারের দায়িত্ব যে তাদেরকে এই সমস্যা হচ্ছে, আপনারা আসুন সবাই মিলে আমরা কে কি করতে পারি, সরকার কি করতে পারে, আমরা কি করতে পারি, সরকারের কোষাগারে কি অবস্থা কি, আসুন কথা বলুন, আমরা দেখি আমরা এটাকে সমস্যা সমাধানের চেষ্টা করি। মানুষ ভালো নেই, এই কথাটাকে অস্বীকার করা ঠিক না। যাই হোক, এই পজিশন থেকে আমরা যেটা আরও যেটা আমি কয়েকদিন থেকে বলে আসছি, যেটা নিয়ে আবার অনেকে অনেক সমালোচনা করছেন, কিন্তু কথাটার মধ্যে আমি একটা আশঙ্কা প্রকাশ করছি, সেটা হলো যে আমাদের দেশে এখন যেহেতু ইউক্রেন যুদ্ধের কারণে হোক বা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের অর্থনৈতিক একটা প্রতিক্রিয়া হচ্ছে, করোনার কারণে হচ্ছে, এখন আমাদের আমার সময় আমি যখন মন্ত্রী ছিলাম আমার মনে আছে আমাদের ইম্পোর্ট বিল 40 বিলিয়ন 45 বিলিয়নের বেশি ছিল না, আমরা এক্সপোর্ট তার চেয়ে একটু বেশি করতাম, এক্সপোর্ট এবং আমাদের যে আয়টা হতো ইয়ের থেকে প্রবাসী প্রবাসী মন্ত্রণালয় থেকে প্রবাসীদের আয়, সেটা মিলিয়ে আমাদের যা হতো আমাদের ইম্পোর্ট তার চেয়ে কম হতো তখন, মানে ব্যালেন্স অফ পেমেন্টটা আমাদের পজিটিভ ছিল। পরবর্তীকালে এটা আস্তে আস্তে কমেছে, জিনিসপত্রের দাম বেড়েছে, এখন এসে একশো পর্যায়ে এখন এই অবস্থায় এসে এখন একটা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। এখন আমি যেটা লাস্ট ফিগার যেটা দেখলাম সেখানে $100 বিলিয়ন আমাদের আমদানির খরচ হচ্ছে, আমদানি খরচ কোনো সময় 40-50 একেবারে হায়েস্ট ফেলে 60 হয়েছে, সেখানে এখন প্রায় 100% বেড়ে গেছে প্রায় আমদানির খরচ। আমাদের আয় কিন্তু সেই হিসাবে বাড়ে নাই, আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো আয় করছে সেগুলো অনেক ক্ষেত্রে কোভিডের কারণে কমে গেছে। তো এখন আমরা সামনের দিকে আরও একটা জিনিস যেটা অনিশ্চয়তা দেখছি, যেমন শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মিলটা হলো শ্রীলঙ্কা দুটো খাতের উপরে ভরসা করেছিল, একটা হলো পর্যটন, একটা হলো তাদের নিজস্ব এগ্রিকালচার, এই দুটো খাত একসাথে যখন কোলাপস করেছে তখন তাদের ঘরে একটা বড় সমস্যা হয়েছে, কিন্তু আসলে তাদেরকে দেউলিয়া হয়েছে তারা অতিরিক্ত ঋণ নেওয়ার জন্য, ঋণের এমনভাবে বড় বড় প্রজেক্ট করেছে যেগুলোর ইমিডিয়েট কোনো গেইন আসছে না, কিন্তু ঋণ হয়ে গেছে এবং ঋণগুলোর শোধ করতে হচ্ছে এবং ঋণের সুদ দিতে হচ্ছে, না হলে তারা কোনোখানে কিছু পাচ্ছে না। এখন যেটা হয়েছে সেটা হলো তারা ঋণ শোধ করতে পারছে না, দেউলিয়া হয়ে গেছে, এখন কেউ তাদেরকে কোনো প্রোডাক্ট দিচ্ছে না, তারা তেল পাচ্ছে না যার জন্য গাড়ি ঘোড়া বিদ্যুৎ সব বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ পাচ্ছে না, চারপাশ থেকে খাবার ইম্পোর্ট করতে হবে যেটা তাদের শর্টেজ সেটা পাচ্ছে না যেহেতু টাকা নেই, তারা এমনকি হোটেল দিয়ে চালাবে হোটেলগুলোতে তাদের আয় হয় পর্যটন, সেই হোটেল তো অর্ধেক সময় পানি থাকে না, অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না, সেই হোটেলে যাবে কি পর্যটন, এখন তাদের কোনো বিরাট অঙ্কের টাকা যদি তাদের উপর কেউ না দেয় তাহলে তাদের বাঁচার উপায় নেই, কারণ কে দেবে তাদেরকে টাকা, সব দেশ এখন থেকে দেউলিয়া, বাংলাদেশ তো সামান্য কিছু টাকা দিয়েছিল সেটাও তারা ফেরত দিতে পারেনি, আর কেউ দিচ্ছে না। তো আমি বলতে চাচ্ছিলাম যে এই রকম আশঙ্কা আমাদের আছে, আমি বলি না যে পড়বেই, কারণ হলো আমাদের যেমন যেগুলো স্ট্রং খাত, একটা হলো আমাদের গার্মেন্টস যেটা এক্সপোর্ট করি আমরা, এটাতে একটা আর্নিং হয়, আরেকটা হলো আমাদের বিদেশে শ্রমিকরা কাজ করে প্রবাসীদের আয় হয়, আর একটা স্ট্রং খাত হলো আমাদের নিজের এগ্রিকালচারের যথেষ্ট প্রোডাকশন হয়, তিনটাই কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেমন এখন মধ্যম আয়ের দেশ যখন আমরা ডিক্লেয়ার করেছি আমাদের দেশকে, তখন কিন্তু অনেক জায়গা থেকে আমরা অনেক কিছু ডিউটি ফ্রি এখন অ্যাক্সেস পাবো না, তারা ডিউটি ফ্রি অনেক সুযোগ সুবিধা বা অন্যান্য যে সুযোগ সুবিধা সুদ কম দামে সুদ আমরা পাবো না, ঋণ পাবো না, কাজেই এখানে একটা আমাদের ঝুঁকির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের ঝুঁকিতে সেটা এখন হয়নি, কিন্তু যে কোনো সময় হতে পারে, যদি কোনো দেশ বিদেশে কোনো কারণে তারা আমাদের লোক নেওয়া কমিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে এটা যে কোনো, এটা আমাদের হাতে না, এটা তাদের হাতে, যেটা ঝুঁকিপূর্ণ আমাদের হাতে, যেটা আমি বলতে পারি যে আমি ম্যানেজ করবো, বাইরের সরকারের হাতে যেটা সেটা তো আমি ম্যানেজ করতে পারবো না। আর এগ্রিকালচার তো এবছর আমি আজকেই পেপারে দেখলাম অলরেডি আমরা খাদ্যের সঙ্গে সম্পূর্ণ বলার পরে 1 কোটি টাকার এখন খাদ্যশস্য আমদানি করতে হবে, আজকে পেপারে দেখলাম কয়েকটা পেপার এখনই, এখন আবার হাওড় টাওড় থেকে সব ধান চাল নষ্ট হয়ে যাচ্ছে, আলটিমেটলি কোথায় দাঁড়াবে আমরা জানি না, কাজেই শেষ পর্যন্ত আমাদের এগুলো একটা ঝুঁকির সৃষ্টি করছে
যে আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের পরে যেটা নেগেটিভ সেটার জন্য আমরা যে আমাদের $44 কোটি বিলিয়ন লাস্ট মান্থ পর্যন্ত আমাদের রিজার্ভ ছিল সেটা শেষ হয়ে যা যদি যায় তারপরে আমাদের কি হবে, এটা আমাদের হতে সামলানো যেত। কিন্তু আমাদের মাথার উপর আরেকটা বড় জিনিস চাপানো আছে, সেটা হলো ঋণের বোঝা। আমরা মেগা প্রজেক্ট নিয়েছি এবং যেখানে প্রচুর পরিমাণে ঋণ শ্রীলঙ্কার মতো, এবং ঋণগুলো যে সেদিকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, আমি তো এত ইকোনমিস্ট না, অর্থনীতিবিদ না, আমি যতটুকু বুঝি দেখলাম আমি বাজেট স্টাডি করে, বলে আমরা কোনো সময় ডিফল্টার হইনি। ডিফল্টার হইনি কেননা আমরা এখনো ঋণ পাচ্ছি, আমরা আগের থেকে যে ঋণ পেয়েছি তার যে সুদ এটা আমরা এইবার ঋণ পেয়ে সেটা দিয়ে দেবো। এইবার ঋণ যদি না হয় তাহলে সুদ দেওয়ার জন্য আমাদের এত অসুবিধা হতে পারে। সেই কারণেই বলছি যে এই জিনিসগুলো ঝুঁকিপূর্ণ আমরা মনে করছি। এখন এত বড় বড় মেগা প্রজেক্ট সবগুলো যে প্রয়োজনীয় এটা আমাদের কাছে মনে হয় না, সাধারণ লোকের মধ্যে এটা দিয়ে যথেষ্ট বিতর্ক আছে, যথেষ্ট সন্দেহ আছে। অনেক প্রজেক্ট আমরা মনে করি না করলেও চলতো বা এখন না করলেও চলতো, কিন্তু করা হয়েছে। এখন বিশাল অঙ্কের ঋণের বোঝা, আবার যদি ঋণ দিয়ে আমাদেরকে এবার $1,00,000,000 মতো আমরা বাজেটের জন্য বিদেশি সাহায্যের জন্য আমরা এবার চাচ্ছি, প্রস্তাব করেছি। কথা কথা এই ঋণটাও কিন্তু এখন যদি তারা কোনো কারণে না দেয় তাহলে আমাদের যে ঋণ শোধ করে ঋণ নেওয়া এটাও তো শোধে এখানে আটকা পড়বে, শোধে আটকা পড়লে তো শেষ পর্যন্ত ওইটার জায়গায় গিয়ে আমাদেরকে হয়তো রিজার্ভ থেকে দিতে হবে, না হলে দেউলিয়া হবে, দেউলিয়া তো আর কেউ কিছু দেবে না। সেই জন্য বলছি যে প্রজেক্টগুলো সব এখন শেষ হয়নি, সবগুলো কোনোটা 80%, 90%, 60%, 50%, এগুলো কবে শেষ হবে আর কবে আমরা সুযোগ এটার সুবিধা পাবো এখনো আমরা জানি না। সেই কারণে আমরা বলছি যে একটা আশঙ্কার বিষয় আছে আমাদের অর্থনীতির, যে কতগুলো ঝুঁকিপূর্ণ বিষয় আছে, তিনটার মধ্যে ঝুঁকি আছে, আমাদের ঋণের বোঝা মাথার উপর আছে, আমাদের বিদেশি বাজারে আমদানি ব্যয় বেড়ে যাওয়া, বিদেশি খরচ বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের এই রিজার্ভ কমে যাচ্ছে। যতই আমদানি ব্যয় তত আমাদের ইনকামের চেয়ে ব্যয় বেশি হবে, কমে যাচ্ছে। আর তার মধ্যে হঠাৎ করে যদি ঋণের পেমেন্ট শুরু হয়ে যায় এবং সেখানে যদি আমরা কোনোখানে গাফিলতিতে পড়ি তখন আমাদেরকে এটা কিন্তু আয়ের এখন আশা আমরা করতে পারছি না। এবং প্রত্যেকটা ইউটিলিটির দাম বাড়ানো হচ্ছে বিশ্ববাজারের সঙ্গে, ইউটিলিটির বাড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে আরও, কারণ তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। আগে যারা 1 কেজি কিন্তু তারা আধা কেজি কিনতে পারছে। সব কিছুর দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আর সামনে আরও বাড়বে হয়তো, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ছে, সরকারের করার নেই কিছু। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সরকারের কিছু করার আছে, সেটা হলো সরকারকে কম দামে দিয়ে হলো যে কোনোভাবে দেশের মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। কৃষককে যদি আপনি না বাঁচান তাহলে আপনার ফসল উৎপাদন করবে কে? আপনি যদি গার্মেন্টস শ্রমিকদের না বাঁচান, শ্রমিকরা যদি না খেয়ে মারা যায় তা আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাবে কে? বুঝতে হবে তো। তা আমাদের যেগুলো ইনকাম, এই যে বিদেশে যাচ্ছে মানুষের চাকরি বাকরি নিয়ে করে কষ্ট করে যাচ্ছে, সেই রকম লোক যদি, কর্মক্ষম লোক যদি না থাকে বিদেশে যাওয়ার মতো, তাহলে আপনার বিদেশি ইনকাম কোথেকে আসবে? যে এই সমস্ত ঝুঁকির কথা চিন্তা করে আমরা বলছি যে অবস্থা তো সবসময় একরকম থাকে না, যদি যুদ্ধ না লাগতে হয় এটা হতো না। যুদ্ধ আরও যে সামনের দিকে খারাপের দিকে যাবে না আমরা তো জানি না, ভালো হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ভালো হোক, সব ঠিকঠাক হয়ে যাক, ঠিকঠাক হলে আমাদের ঝুঁকি কমে যাবে। কিন্তু ঝুঁকির মধ্যে তো আমরা আছি এবং ঝুঁকি বাড়ছে, এটাকে অস্বীকার করা ঠিক না। এবং দেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যেটা প্রজেক্ট, মেগা প্রজেক্ট যদি নিতে হয় ওইটাতে নিতে হবে, মেগা প্রজেক্ট যদি নিতে হয় আপনি হেলথ সেক্টর নিতে হবে, হসপিটাল ফেসিলিটি বাড়তে হবে, দেশের মানুষের স্বাস্থ্য ভালো থাকলে যে কোনোভাবে হোক বাংলাদেশের মানুষ যে কোনোভাবে হোক একটা কিছু না কিছু উৎপাদন করে চলতে পারবে, দেশে দেশ বাঁচবে। আজকাল যে এত জিডিপি, এত কিছু মানুষের যত কিছু বলো না কেন, এর মধ্যে সবচেয়ে বেশি অবদান দেশের সাধারণ মানুষের, যারা শত রকম বাধা বিপত্তির মাঝখানেও তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্রেডিট আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আলাপ করছি, আমাদের দেশের সাধারণ মানুষের ক্রেডিট, তারা আধা পেটা খেয়ে হলেও তারা দেশের জন্য কাজ করেছে, প্রোডাকশন করে গেছে, যে কোনোভাবে হোক, এই কৃষকরা ধান ফলিয়েছে, গম ফেলেছে, তার বিভিন্ন ভেজিটেবল, মাছ, দুধ, গোশ তারা করছে, যে কোনোভাবে হোক, কোনো রকম কারো সাহায্যের দিকে তাকায়নি। তাদের ছেলেমেয়েরা বন্যায় ভেসে গেছে, পরের বাড়ি এসে দেখা যাচ্ছে যে বন্যার পরে তারা আবার হাসি মুখে চাষ করে যাচ্ছে, আধা পেট খেয়ে চাষ করে যাচ্ছে এবং বাম্পার ফসল করতেছে। এটি হলো আমাদের সবচেয়ে বড় শক্তি, তো সেটাকে বাঁচানোর জন্য আমাদের তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তারা সুস্বাস্থ্যে থাকে, তার জন্য হেলথ সেক্টরে মেগা প্রজেক্ট করেন, এগুলো আমাদের কাজে দেবে। আমরা যেগুলো করছি ফ্যাশনের মেগা প্রজেক্ট, অনেকগুলি ফ্যাশন খুব কাজে খুব যে একটা লাগবে আমার মনে হয় না, মানুষের মধ্যে সন্দেহ আছে। তারপরেও আমি মনে করি যে এগুলোর দিকে খেয়াল করা উচিত, সরকারের এতে তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত। হঠাৎ করে একদিন শুনলাম যে কিছুই নাই শ্রীলঙ্কার মতো, এরকম যেন না হয়। আমরা তাদেরকে পতন করাতেও বলছি না, এটা আমরা তাদেরকে কোনো দুর্নাম করার জন্য বলছি না, আমরা যদি বুঝি সেটা বলছি।
যেটা একটা ঝুঁকির মধ্যে দেশ চলছে। তো এইটার বিষয়ে আমি বারংবার, যদিও সরকারের তরফ থেকে কিছু অসুবিধা নেই, সব ঠিকঠাক বলছেন, কিন্তু ঠিকঠাক আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা মনে করি যে সরকার আরও এটা নিয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এটার বিষয়ে আরও কিছু করার থাকলে করা উচিত, কিছু অ্যাকশনে যাওয়া উচিত। যেরকম ধরনের অ্যাকশন হলে দেশটা ঠিক মতো ঝুঁকি মুক্ত থাকে বা ঝুঁকি কমে আসে সেই ব্যবস্থা করা উচিত। এটাই মোটামুটি আমাদের এখনকার পর্যন্ত আমরা মনে করি। আমাদের রাজনীতি দেশ ও জনগণের রাজনীতি। এখন আমাদের ক্ষমতা যাওয়ার জন্য শুধু রাজনীতি নয়, আমরা ক্ষমতায় যেতে চাই দেশ ও দেশের মানুষের কাজ করার জন্য। তো এখন আমরা ইলেকশন এখনো সোয়া বছরের মতো আছে, যাই হোক সেটাও খুব বেশি সময় নয়। এখনই আমাদের এইসব ব্যাপার নিয়ে অনেকেই মানে সংবাদ অনেক ধরনের রাজনীতির কথা আসছে যে নির্বাচন কিভাবে হবে। এখন সংবিধানে তো একটা নির্বাচনের ব্যাপার আছে, আমরা যদি নির্বাচনকে অন্য কোনোভাবে নিতে চাই তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন করলে সরকারি দলকে এখানে অগ্রসর হতে হবে, এগিয়ে আসতে হবে। তারা যদি এখানে এগিয়ে না আসে তাহলে আপনি কিভাবে সংবিধান পরিবর্তন করবেন আন্দোলন করে, সেই ধরনের পরিস্থিতি। কাজেই এইসব মতামত দেওয়া আমি মনে করি তেমন কোনো একটা গুরুত্ব নেই। সরকার যতক্ষণ পর্যন্ত একমত না হবে যে না কিছু পরিবর্তনের জন্য আমরা রাজি আছি, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কংক্রিট প্রপোজাল দেওয়ার কোনো সুযোগও নেই আর সকলে একমত হওয়ারও কোনো সুযোগ নেই। তবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে জাতীয় পার্টির তরফ থেকে আমাদের এটার ব্যাপারে আমাদের রিজার্ভেশন আছে। আমরা সবসময় বৈষম্যের শিকার হয়েছি এবং তত্ত্বাবধায়ক সরকারও যে সরকার ব্যবস্থা একেবারে টোটালি নিউট্রাল ভাবে ইলেকশন করতে পারে এটা ব্যর্থতা হতে পারে, এরকম ধরনের প্রমাণ আমরা পেয়েছি এবং এর জন্য এটা বাতিল করা হয়েছে। ফলে ওটা কোনো ব্যবস্থা নয়। অন্য কোনো সরকার ব্যবস্থা আসলেই যে ভালো হবে সবসময় এটা আমরা তাও মনে করি না। তবে যদি উদ্দেশ্য ভালো হয়, যারা চালাতে চাইবেন তাদের যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে ভালো জিনিস যে কোনো জিনিস দিয়ে করা যায়। বর্তমান সরকারি প্রথা যে সিস্টেম আছে সেটাতেও আমরা যদি সেরকম ধরনের মানুষ দিয়ে করতে পারি এটাও খারাপ হওয়ার কথা নয়। আমাদের নিজেদের মধ্যে এই ভাবধারাটা আসতে হবে। তো আমরা মনে করি যে এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া উচিত, একটা গোল টেবিল করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে কি হলে ভালো হয়, যদি ওনারা মনে করেন তাহলে এটা খুব একটা ভালো ফলপ্রসূ হবে, আমরা তখন একটা কংক্রিট প্রপোজাল নিয়ে যেতে পারবো। এখন এই মুহূর্তে শুধু হাওয়ার মধ্যে প্রপোজাল দিয়ে আমরা কোনো খুব একটা লাভ হবে না। তবে আমরা তত্ত্বাবধায়ক সরকার যেটা আগে 3 মাসের সরকার ছিল ওই ব্যবস্থার প্রতি আমাদের আস্থা নেই, জাতীয় পার্টি সেই সরকারে আমরা বিশ্বাস করি না। অন্যান্য যদি কোনো সরকার ব্যবস্থার কথা কেউ প্রস্তাব করেন তখন প্রস্তাব দেখে আমরা সেটার ব্যাপারে বিবেচনা করতে পারবো, আমরা সেটার ব্যাপারে মতামত দিতে পারবো। তবে সবসময় আমরা মনে করি মতামত যেটা দিব সেটা যেন কার্যকর করা হয়, তার পরিবেশ থাকতে হবে, তার পরিবেশ সৃষ্টি করতে হবে আগে, তারপরেই শুধু এটাকে কার্যকর করা যাবে। সরকার যদি এখনো এক কথাই তারা বলছে সংবিধান অনুযায়ী হবে, কাজে এখানে সরকারের সঙ্গে ওই কথাটাকে পরিবর্তন করার জন্য তো প্রথমে আপনাদের কাজ করতে হবে, যে সরকার বলবে যে না আপনাদের কথা শুনি আমরা করব, তখন আমরা সবাই মিলে বসে করতে পারি। নাহলে তো এটা এই আলোচনার খুব একটা অর্থ আছে বলে আমি মনে করি না, এই প্রস্তাবের কোনো অর্থ আছে আমি মনে করি না, কারণ কার্যকর এটা করার কোনো অবস্থান আমরা দেখছি না। আগে সেই পরিবেশ তৈরি হোক, তারপরে হবে, সরকার বলুক অথবা সেই পরিবেশ আসুক, দেশবাসী সবাই বলুক, সেইভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হোক যেখানে সরকার আমাদের কাছে চাইবে বা আমরা সরকারকে দিলে গ্রহণ করা হবে অথবা আলটিমেটলি সেটা হবে, এরকম একটা নিশ্চিত হলে আমরা কংক্রিট প্রপোজাল ঠিক করে দিতে পারবো। নির্বাচন সুষ্ঠু করার জন্য অতিরিক্ত কিছু করার দরকার হয় না, শুধু যারা নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত তারা যদি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে তারা সকলেই। এটা আমাদের দেশে খুব কঠিন হয়ে গেছে, কারণ 91 পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি যখনই ক্ষমতায় এসছে প্রশাসনকে তারা দলীয়করণ করে ফেলছে, তাদের নিজস্ব লোক সবখানে সেট করে ফেলছে। তারা যারা নির্বাচনের সঙ্গে জড়িত তারা বিভিন্নভাবে অর্থশালী হয়েছে, বিভিন্নভাবে তাদের পেশি শক্তি সৃষ্টি করেছে। কাজে এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে গেলে ওগুলোকে আগে নিউট্রালাইজ করতে হবে, সেই নিউট্রালাইজ করার জন্য সেই ধরনের মানুষ দরকার, সেই ধরনের পরিবেশ দরকার, না হলে এটা কোনো সময় হবে না। ওই জোর দখলের যদি আপনি যতই কিছু বলুক তারা এখন ওইটা নির্বাচন করতে চায়, কারণ তারা জানে যে টাকা আছে তাদের, তাদের অর্থ এবং পেশি শক্তি আছে, তার অস্ত্র আছে, তারা যে কোনোভাবে জিততে পারবে। তারা সেই পরিবেশ সৃষ্টি করেছে গত 30 বছরে, এই দল নয় ও দল যে কোনোভাবে হোক, কাজে ওটাকে আমাদের দেখতে হবে যে ওই জিনিসটার জন্য না হয়। আমরা এখন বলতে আমাদের লজ্জিত হই যে আমাদের দেশে আমাদেরকে বলতে হয় যে আমাদের দেশে যারা দেশপ্রেমিক, যারা ভালো মানুষ সৎ, তারা রাজনীতিতে ভালো করতে পারে না, যারা বাটপার চোর মিথ্যাবাদী, যারা বিভিন্নভাবে মানুষকে ঠগায় বাটপার, তারাই রাজনীতিতে ভালো করে। এটা লজ্জার বিষয় কিন্তু সত্য ঘটনা, কারণ আমরা কোনো সময় সঠিক লোককে নির্বাচন করার মতো পরিবেশ দিতে পারি না।
সঠিক লোকেরা যারা সৎ লোক তাদের টাকা পয়সা থাকে না, মাসেল পাওয়ার থাকে না, মানুষই ভালোবাসে, কিন্তু মানুষ তাদেরকে ভোট দিতে পারে না, সেই পরিবেশ সৃষ্টি করতে পারে না।